لله وكفى وسلام على عباده الذين استفى أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف <applause> الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون বলা ইকালা হুদামমনি রব হময়া ওলা দর্শক শ্রোতা দেশের ও প্রবাষে দূরের ও কাছের আসালা মহালাইকম আহমেতুল্হ। আল্লাহ তালা শুক্রিয়া আদায় করছি যে আল্লাহ তালা আমাদের সকলের জন্য। কালামে হাকিমের আলোর পথ আনন্দ টিভির তফসিরুল কোরআন এই অনুষ্ঠানের মাধ্যমে কোরআনকে সরাসরি জানার শোনার এবং বোঝার সুযোগ করে দিয়েছেন আলহামদুলিল্লাহ আমরা কালামে হাকিমের একশো চোদ্দোটি সোরার মধ্যে সুরা আল বাকারা সর্ববৃহত্তম সোরা এই সোরার মধ্যে দুই শত ছিয়াশিটি আয়াতে করিমা রয়েছে এই সুরাটি মাদায়নী সুরা এই সুরার মধ্যে অনেকগুলো বিষয় আল্লাহ তালা তার নবীর মাধ্যমে গোটা মানব জাতিকে জানিয়েছেন আমরা সুরা আলবাকারার শুরুতে যে পাঁচটি আয়াত তেলাওয়াত করেছি এ আয়াতের সরল অর্থ এবং ব্যাখ্যা বিশ্লেষণের আগেই আমরা করল করিমের সংক্ষিপ্ত একটি পরিচিতি আপনাদের সামনে অসম্পন্ন পরিচিতি আপনাদের সামনে পেশ করতে চাই রাসুল মোহাম্মদ সাল্লাহাল্লাহ মানবতার শিক্ষক আরব যুগের ওই সময়ে ওই অঞ্চলের কোনো বিদ্যাপীঠে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে কোন স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটিতে তিনি পড়ালেখা করেননি অথচ জ্ঞানের ভাণ্ডার মহা জ্ঞানী আল্লাহ তালার পক্ষ থেকে এই কোরআন তার উপর নাজিল হয়েছে এবং তিনি কোরআনের মাধ্যমে গোটা অন্ধকার সমাজকে আলোকিত করে দিয়েছেন কোরআনের আলোকে আলোকিত করেছেন আমরা কোরআনের বৈশিষ্ট্যের মধ্যে দেখতে পাই কোরআন কি কেন কোথেকে এসেছে কখন এসেছে সকল প্রশ্নগুলো কোরআনের মালিক যিনি তিনি আজ থেকে প্রায় সাড়ে চোদ্দোশো বছর আগে কোরআনের মাধ্যমে আয়াত নাজিল করে করে আমাদের জন্য পরিষ্কার করে দিয়েছেন আমরা যদি কোরআনের কাছে প্রশ্ন করি কোরআন তুমি কোথ থেকে এসেছো কোরআন কিন্তু প্রশ্নের জবাব দিয়েছে তাংসি লমের রব্বিল মিন অবতীর্ণ করা হয়েছে আমাকে বিশ্ব প্রতিপালক রব্বুল আলমিনের পক্ষ থেকে কোরআনকে যদি প্রশ্ন করা হয় তুমি কোন মাসে নাজিল হয়েছ তাহলে কোরআন ঘোষণা দিয়েছে আজ থেকে ওই সাড়ে চোদ্দশো বছর আগে যে শাহরু রমাদান আল্লাজি উং সিলাফি হিল কোরআন রমজান মাস এমন মাস যে মাসে কোরআনকে অবতীর্ণ করা হয়েছে কোরআনকে যদি প্রশ্ন করা হয় তুমি দিনে নাজিল হয়েছ না রাতে নাজিল হয়েছে। কোরআন জবাব দিচ্ছে আজ থেকে সাড়ে চোদ্দশো বছর আগে রাসূলের মাধ্যমে নিশ্চয় আমি অবতীর্ণ করেছি কোরআনকে মহিমান্বিত রাতে তথা কদরের রাতে তাহলে কদরের রাতে কোরআন নাজিল হয়েছে মাহের রমজানে কোরআন নাজিল হয়েছে কোরআনকে যদি প্রশ্ন করা হয় তুমি আল্লাহর পক্ষ থেকে কার কাছে নাজিল হয়েছ তাহলে কোরআন বলছে সুরা ইব্রাহিমের মধ্যে কেতাবন আং সালনা ইলা নূর নিশ্চয়ই এই কিতাব এমনই এক কিতাব যা অবতীর্ণ করা হয়েছে রব্বুল আলমিনের পক্ষ থেকে রাসুল আপনার কাছে কেন নাজিল করা হয়েছে জবাব দিচ্ছে ওখরিজাতলান কিতাবন আনসাল্লাহু এলাইক রাসুল আপনার কাছেই এই কোরআন নাজিল করা হয়েছে এই কিতাব নাজিল করা হয়েছে এই জন্য লিতুখ রিজান না সামিনা জুলুমাতি এলা নূর এই কিতাবের মাধ্যমে যারা দুনিয়ার জেন্দিগিতে অন্ধকারের পথে আছে জাহান রাস্তার দিকে হাবুডুবু খাচ্ছে তাদেরকে এই কোরআনুল কারিমের মাধ্যমে আপনি খুঁজে খুঁজে বের করে জান্নাতের আলোকময় রাস্তা দেখাবেন আলোকিত পথ দেখাবেন অর্থাৎ আজকে আলোকিত রাস্তা আজকে আলোকিত সমাজ গঠনের জন্য কোরআনের বিকল্প আর কোনো কিতাব আমাদেরকে এই দিক নির্দেশনা দিতে পারে না আসুন সুরা বাকার আর আল বাকার আর প্রথম পাঁচটি আয়াতের সরল অর্থ আমরা শুনি আলিফুল্লাহ বিহ দালিকাল কিতাবলা এই কিতাব এমনই এক কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই কোনো ত্রুটি নাই আসুন সম্মানিত দর্শক শ্রোতা আমাদের বিরতির একটি সময় হয়েছে আমরা সামান্য সময় বিরতির জন্য যাচ্ছি ততক্ষণে আপনারা আমাদের সাথেই থাকবেন ইনশা আল্লাহ আলহামদুলিল্লাহ বিরতির পরে আমরা ধারাবাহিক কোরআনে সুর আল বা কারার আলোচনার দিকে তফসিরের দিকে চলে যাই আমরা সরল অনুবাদ পেশ করছিলাম গালিকাল কিতাব হলো আমার এই ব্যাপী এটা ওই কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই হোদাল্লীল মোত্তাক এটা মোত্তাকিদের জন্য পথ প্রদর্শক মোত্তাকিদের জন্য গাইড বুক মোত্তাকিদের জন্য পথ নির্দেশনা আল্লা দিন আিল্ল গাইব মোত্তাকিদের ডেফিনেশন মোত্তাকিদের বৈশিষ্ট্যের কথা এই আয়তে আল্লাহ তারা তুলে ধরেছেন সরল অনুবাদ হলো আল্লা বি যারা গায়েবে বিশ্বাস করে সলেতা এবং যারা নামাজ প্রতিষ্ঠা করে নামাজ কায়েম করে অমিমা ওয়া সাক আর আমি তাদেরকে যে জীবন উপকরণ রিজিক দান করেছি তার থেকে যারা ব্যয় করে ওয়াল্লাযীনা ইউ'মিনূনা বিমা উনসিলা ইলাইক আর যারা আমি যা অবতীর্ণ করেছি আপনার উপর তার উপর যারা বিশ্বাস গ্রহণ করে অমা উং মিন ক্বাবলিক রাসূল আপনার পূর্ববর্তীদের উপরেও যা নাজিল করা হয়েছিল তার উপরে যারা ইমান গ্রহণ করে অবিল আখিরাতিহুম ইয়াকিনুন আর যারা আখেরাতের জীবন-জিন্দেগির উপর দৃঢ়তার সাথে দৃঢ়তার সাথে বিশ্বাস স্থাপন করে ওলা ই কাল হুদাম্মিরব্ব বিহিম ওই সকল বান্দারা ওই সকল ব্যক্তিরা প্রাপ্ত সরল পথের অনু অনুসারী বা উলা ইকা হুমুল মুফলেহন আর তারাই হল সফল কাম তারাই হল কামিয়াব তারাই হল বিজয়ী বারাক আল্লাহু লানা কুমফেল কোরআন কোরআনের সূরা আল বা কারা সর্ব বৃহত্তম সুরার প্রথম পাঁচটি আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত এবং তার সরল অনুবাদ আপনাদের সামনে পেশ করলাম আসুন আমরা পর্যায়ক্রমে একটি একটি আয়াতের সংক্ষিপ্ত ব্যা ব্যাখ্যা বিশ্লেষণ তাফসির আপনাদের সামনে পেশ করি আমি সহ আমরা সকলেই এখান থেকে কি উপদেশ রয়েছে কি হেদায়ত রয়েছে সেই হেদায়তের পথ আমরা অনুসন্ধান করি এই আয়াতের আলোকে মিম এখানে তিনটি হরফ আছে আলিফ একটি হরফ আরবি ভাষার সর্বপ্রথম হরফ হলো আলিফ লাম আরেকটি হরফ মিম আরেকটি হরফ এই আলিফ লাম মিম কোরআনুল করিমের কয়েকটি সুরার শুরুতে আল্লাহ তালা এইভাবে বিভিন্ন অক্ষর পেশ করেছেন এটাকে কোরআনের ভাষায় তফসিনের ভাষায় বলা হয়ে থাকে হরুফে মোকাত্তে আত হরুফে মোকাত্তেয়াত এই হরুফে হাত আমরা দেখতে পাই সুরা ইয়াসিনের শুরুতে আছে ইয়াসিন সুরা আল ইমরানের শুরুতে আছে তারপরে হামিম এভাবে সুরা বিভিন্ন সুরার শুরুতে আছে হরুফে মুকাত্তে হাতের অর্থ কোরআন যার কাছে নাজিল হল রহমাতুল্লিল খাতামীন নবীদিগের সর্দার মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাহাম তিনি কিন্তু কোরআনের একশো চোদ্দোটি সুরার যে কয়টি সুরার শুরুতে সম্ভবত আঠারোটির মতো সুরার শুরুতে আহ হরুফে মুকাত্তে তো এই হরফে মকাত্তেয়াতের অর্থ স্বয়ং রাসুল একরম সাল্লাহরিল আমিন এসেছেন আল্লাহর পক্ষ থেকে কোরআনের প্রত্যাদেশ নিয়ে তিনি কিন্তু এর ব্যাখ্যা বিশ্লেষণ আল্লাহ রাসুলকে শিখান নাই এবং রাসুল একরম সাল্লাহ আলাই সাল্লামের বিদায়কালে তিনি প্রায় এক লক্ষ পঁচিশ হাজারের মতো সাহাবি পৃথিবীতে বিরাজমান ছিলেন এই সাহাবিদের কারো কাছে তিনি এই হরফে মকাত্তে এই হরফগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ অর্থ অনুবাদ আবেদন নিবেদন তিনি পেশ করেননি তাহলে আজকের পৃথিবীতে যত বড় উচ্চ পর্যায়ের দার্শনিক মুফাসিদ মহাকিক আলেম এবং ইসলামের পণ্ডিত স্কলার তারা যদি এই হরফে মকাত্তেয়াতের অর্থ পেশ করেন তাহলে রাসুলের থেকে আর ঘাট সামনের দিকে অগ্রসর হয়ে যাওয়া হবে এবং কোরআনের সাথে অবমাননা করা হবে রাসুলকে অবমাননা করা হবে বলবেন তাহলে এই হরফগুলোর অর্থ আমরা জানি না কেন রাসুল জানালেন না কেন আল্লাহ জানালেন না কেন এর একটি ব্যাকগ্রাউন্ড আছে নুজুল আছে অবতরণিকা আছে সে বিষয়টি হলো ইহুদিরা রাসুল এখন সাল্লাহ আলিয়া সাল্লাম এবং খ্রিস্টানদের মধ্যে যারা বিভ্রান্তির পথে ছিল তারা রাসুল একমসল্লাহ আলিয়া সাল্লামকে বিভিন্ন সময় বিভিন্ন প্রশ্ন ছুঁড়ে বিভিন্ন প্রশ্নের সম্মুখীন করে তাকে ব্যস্ত রাখতেন এবং তাকে বিরক্ত করতেন তাকে উৎকণ্ঠার মধ্যে ফেলে দিতেন রসুল আকম সাল্লাহাম মক্কী জেন্দেগিতে গোপনে গোপনে কর আর এর মেসেজ তদানীন্তন মানুষদের মাঝে তিনি মক্কিবাসীদের মাঝে তিনি যখন পেশ করছিলেন উপস্থাপন করছিলেন তখন ইহুদিদের কেউ কেউ ব্যঙ্গ করে বলল যে মোহাম্মদ সাল্লা সাল্লাম তো আবদুল্লার বেটা পড়ালেখা জানে না অজ্ঞমূর্খ মানুষ সে নিজে কিছু কিছু কবিতা করে কিছু কিছু অলৌকিক কিছু কথাবার্তা বলে মানুষকে ধোকা দিচ্ছে রসুল আকরম সাল্লাহামের কাছে এই কথা পৌঁছল পৌঁছানোর পরে রসুল আকরম সাল্লাহ এর জবাব কি দিবেন একটু ব্যাকুল হলেন একটু জবাব খোঁজার জন্য তিনি অনুসন্ধিচ্ছু দৃষ্টিতে তিনি তাকাতে অপেক্ষা করতে লাগলেন রসুল আকরম সাল্লাহ আলাই যখন বিপদের সম্মুখীন হয়েছেন পরস্থের সম্মুখীন হয়েছেন যার জবাব তিনি খুঁজে পাচ্ছেন না তার জবাব কে দিয়েছেন আহকামুল হাকিমিন রব্বুল আলমিন আল্লাহ তালা এজন্য আল্লাহ তালা সুরার শুরুতে হরফে মকাত্তে আদ দিয়েছেন কোনো কোনো সুরার শুরুতে আলিপ্লাম ইয়া সিন হা মিম এভাবে বিভিন্ন হরফে হরফ হরফের সমন্বয়ে হরফে মকাত্তেয়াত নাজিল করেছেন তখন ইহুদিরা সাহাবিদের মাঝে প্রশ্ন শুনলো যে এই কথাগুলো এই এই হরফে মক্কেয়াত এর অর্থ কি তোমার তোমাদের নবীর কাছে জিজ্ঞাসা করো রাসুল আকরম সাল্লা সাল্লাম তিনি বললেন আল্লাহ ইয়া এই ল হরফে মকাত্তেয়াতের অর্থ একমাত্র স্বয়ং আল্লাহ তালা ছাড়া আর কেউ এর মর্ম অর্থ জানে না আমিও জানি না অতএব এই হরফে মোকাত্তে অর্থ যখন রাসুল আকরম সাল্লা সাল্লাম ইহুদিদের প্রশ্নের সম্মুখীন হয়ে তিনি বললেন এর অর্থ স্বয়ং আল্লাহ ছাড়া আর কেউ জানেন না আমিও জানি না তার অর্থ হলো যে কোরআন তাহলে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম মুখনিস্তৃত কোনো বাণী না তার জল্পনা কল্পনার কোনো বাণী না এটা ঐশী বাণী মহান রব্বুল আলমিন আল্লাহ তালার বাণী এই হরফে মোকাত্তে মাধ্যমে আল্লাহ তাআলা মানব জাতিকে তদানীন্তন পৃথিবীতে যারা ইহুদি এবং খ্রিস্টানরা ব্যঙ্গ বিদ্রোহ করছিল তাদের প্রশ্নের জবাব আল্লাহ রাসুলের মাধ্যমে দিয়ে দিলেন যে হরফে অর্থ স্বয়ং নিজেও জানেন না তাহলে এটা যদি তৈরি করা কথাবার্তা হতো তাহলে এটা তো রাসুল অর্থ জানার কথা ছিল তাহলে মোহাম্মদ সাল্লা সাল্লাম এর অর্থ যেহেতু জানেন না এটা স্বয়ং আল্লাহ তালা তিনি যিনি আমাদের স্রষ্টা যিনি আমাদের মাহবুদ যিনি আমাদের রব যিনি আমাদের কালেক যিনি আমাদের মালিক যিনি আমাদের ইলাহ তার পক্ষ থেকে নাজির কৃত আসুন দ্বিতীয় রায়ালিকার কিতাব ওই কিতাব কিতাবিকা এখানে সারা ওই কিতাব কেন বলা হলো এই কিতাব তো মূলত লৌহে মাহফুজে ছিল এই কিতাব কোথায় ছিল লৌহে মাহফুজে ছিল সংরক্ষিত ছিল ফি মাহফুজ বলেছেন আল্লাহ আসুন আমরা এই পর্যায়ক্রমে প্রত্যেকটি আয়াতের তাফসির একটু পরেই শুনবো ততক্ষণে সামান্য বিরতিতে যাচ্ছি আপনারা সকলেই আমাদের সাথেই থাকবেন ইনশা আল্লাহ আলহামদুলিল্লাহ বিরতি থেকে ফিরে এলাম কোরআনের সুরা আল বা কারার তিন নম্বর আয়াতের ব্যাখ্যা বা বিশ্লেষণ তাফসির পেশ করছিলাম আহ কিতাব দুই নম্বর আয়াত দায়ালিক কিতাব এই কিতাব হলো সেই কিতাব যার মধ্যে লাফি যার মধ্যে কোনো সন্দেহ নাই শখ সন্দেহ নাই কোনো ত্রুটি নাই ত্রুটিবিহীন নির্ভুল এক কিতাবের নাম হলো কর আল এই কিতাব সেই কিতাব কারণ আহকামুল হাকিমিন রব্বুল আলমিনের পক্ষ থেকে নির্ভুল কিতাব যদি না হতো তাহলে তিনি গোটা পৃথিবীর যা কিছু আমরা দেখি আর না দেখি চন্দ্র সূর্য নক্ষত্র রাজি গ্রহরাজি এগুলোকে আল্লাহ তালা তার নির্দেশ মোতাবেক সুনিপুণভাবে পরিপাটিভাবে তিনি সুশৃঙ্খলভাবে এগুলোকে তিনি পরিচালনা করান আল্লাহ তালা যদি কোরআন নাজিলের ক্ষেত্রে ভুল করতেন তাহলে পৃথিবীর এই যে চন্দ্র চলে তার কক্ষপথে সূর্য চলে তার কক্ষপথে পৃথিবীর সৃষ্টির পথ থেকে এ পর্যন্ত একটা আর সাথে আঘাত লেগে কোনো অ্যাক্সিডেন্ট ঘটেনি তার কারণ মোহামদাবুল আলমিন আল্লাহ তালা তিনি নির্ভুল তার মধ্যে কোনো সন্দেহ নাই তার মধ্যে কোনো ভুল হতে পারে না তিনি হাকামুল হাকিমিন তিনি সর্বময় ক্ষমতার অধিপতি সেই জন্য আল্লাহ তালান পক্ষ থেকে এই কিতাব নাজিল হয়েছে আর তিনি বলছেন আমরা দেখতে পাই পৃথিবীতে যারা বিভিন্ন বই পুস্তক লেখেন বড় বড় বই কিতাব লেখেন তারা ভূমিকাতে লেখেন যে আমার লেখার মধ্যে আমার অজান্তে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আপনারা কেউ যদি এই ভুলটি আমাকে ধরিয়ে দেন তাহলে কৃতজ্ঞ হব এভাবে লিখে থাকে ভূমিকাতে মুখবন্ধে তো এই কিতাব শুরুতে আল্লাহ তালা সুরা বাকারাতে বলছেন যে এই কিতাব সেই কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই আজকে কম্পিউটার আবিষ্কারের এই যুগে অভিনব আবিষ্কারের বিজ্ঞানের অভিনব আবিষ্কারের এই যুগে কম্পিউটার একটি অত্যাধুনিক আবিষ্কার এই আবিষ্কৃত কম্পিউটারের মাধ্যমে কোরআনকে বিশ্লেষণ করা হয়েছে এই কোরআনের বিশ্লেষণ করতে যে কম্পিউটারের মধ্যে আয়াত সুরা শব্দ সব প্রবিষ্ট করিয়ে করিয়ে কম্পিউটারের কাছে যখন কমেন্ট করা হয়েছে কম্পিউটার তার জবাব দিয়েছে দেয়ার ইজ নো ডাউট দ্য হলি কোরআন এই কোরআন এমনই এক কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নেই অর্থাৎ কম্পিউটারে আল কোরআন নামে একটি বই মার্কেটে আছে বাংলা ভাষায় আপনারা যদি পারেন সে বইটি পড়বেন দেখবেন যে সেখানে কত বিশ্লেষণাত্মক কথা হয়েছে তো আসুন লা কিতাব এই কিতাব সেই কিতাব যে কিতাব রৌহে মাহফিজ সংরক্ষিত ছিল যা ফেরেস্তার জিবনিনীর মাধ্যমে মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাল্লাহ আলাহি সাল্লামের কাছে পর্যায়ক্রমে নাজিল হয়েছে যার মধ্যে কোনো সন্দেহ নাই অতএব এই কোরআনের মধ্যে একটি কথাও একটি শব্দ একটি হরকত পর্যন্ত ত্রুটিপূর্ণ নাই এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে তিনি নাজিল করেছেন নির্ভুলভাবে হোদার লীল মত্তাকিন এর পরক্ষণে আল্লাহ তাআলা বলছেন যে এই কিতাব কোন কিতাব যে কিতাব হোদার লীল মত্তাকেন যারা খোদা ভীতি অর্জন করে যারা মোত্তাকি যারা আল্লাহর ভয়ে ভীত সন্ত্রস্ত থাকে তাদের জন্য এটা হলো হেদায়েত এটা হলো গাইড লাইন গাইড বুক এই কিতাব যারা অনুসন্ধান করবে অনুসরণ করবে মেনে চলবে তারাই মোত্তাকি আর এই মোত্তাকিদের জন্যই এই কিতাব হলো হেদায়তের গ্রন্থ পথ নির্দেশনা হেদায়ত প্রাপ্ত যারা তারাই মোত্তাকি আর এই মুত মোত্তাকিদের বৈশিষ্ট্যের ব্যাপারে আল্লাহ তালা এখানে আরও দুইটি তিনটি আয়াতে উল্লেখ করেছেন আসুন আমরা দেখি তৃতীয় নম্বর আয়াতে বলছেন মোত্তাকি কারা আল্লা মোত্তাকি তো তারা যারা ইমান গ্রহণ করে গায়বের উপর গায়বের উপর ইমান আনা কিন্তু মুমিন হওয়ার জন্য সাতটি বিষয়ের উপর ইমান জানতে হয় সেই সাতটি বিষয়ের মধ্যে অন্যতম একটি বিষয় গায়ব কি আমরা আল্লাহ তালাকে দেখি না গায়েবের উপর বিশ্বাস করি আল্লাহ তালা শক্তি অবলোকন করি অনুভব করি আল্লাহ তালাকে সহনজরে আমরা কেউ দেখি না হজরত মুসা আল্লাহ আল্লাহ তালাকে দেখার জন্য তিনি আরজু করেছিলেন তো আল্লাহ তালা বলেছিলেন তুমি কি আমাকে বিশ্বাস করো না মুসা আল্লাহ সাল্লাম বললেন নিশ্চয়ই বিশ্বাস করি অথচ কিন্তু আমি আমার মনের প্রশান্তির জন্য আপনাকে দেখতে চাই মুসা আল্লাহ সাল্লামকে সেই তুর পাহাড়ে আল্লাহ তালা যখন মুসা আসহাইকা তখন আল্লাহ তালার নূর যখন তাজল্লি দিল তখন সেই পাহাড়ের উপর তিনি মূর্চা গেলেন বেহুশ হয়ে পড়ে থাকলেন অনেক দিন পর্যন্ত তো আমরা আল্লাহ তালাকে না দেখলেও আল্লাহ তালাকে বিশ্বাস করি গায়েবের উপরে এবং ইমানদার হওয়ার জন্য মোত্তাকি হওয়ার জন্য ইউ মিনু নাইব গায়েবের উপর বিশ্বাস করতে হয় কবরের আজাব আমরা দেখি না আখেরাতের জিন্দেগি আমরা জানি না বুঝি না কিন্তু কোরআনের ঘোষিত রাসুলের হাদিস সহি হাদিসের ঘোষিত আখেরাতের জিন্দেগি গায়েবের উপর আমাদের বিশ্বাস করতে হয় امنت بالله وملائكته وكتبه ورسله واليوم الاخر والقدر خيره وشره من الله تعالى আলবাসি বাদাল মউত ইজে মরার পরে আবার পুনরায় আমাদের জাগ্রত হতে হবে এটাও গায়েব উপর বিশ্বাস করতে হয় আল্লাহকে গায়েব এর উপর বিশ্বাস করতে হয় আখিরাতের जिंदगी কবরের সওয়াল জবাব এটা গায়েব উপর বিশ্বাস করতে হয় এগুলো আমরা দেখি নাই আমরা এগুলো আল্লাহ আর বলেছেন আল্লাহ রসুল বলেছেন তাই বিশ্বাস করি তাহলে গায়েবে বিশ্বাস করা হলো ঈমানদারের আরেকটি বৈশিষ্ট্য মুত্তাকির একটি বৈশিষ্ট্য ওয়ায়ুকিমুনুস সালাত নামাজ কায়েম যারা করে তার মুত্তাক আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন কদ আফলাহাল মিনুন আল্লাহ দিন হুম ফি সলাতিহিম তিকিম তারাই সফল কাম তারাই সফল কাম যারা নামাজে ভীত সন্ত্রস্ত থাকে প্রকম্পনমান প্রকম্পিত থাকে তো অয়োকেই মন আসলা তা যারা আল্লাহর নির্দেশিত নামাজকে পাস ও আল্লাহর ভয়ে রাসূলের তরিকায় সল্লু কামা রুমন ইউসল্লি তোমরা নামাজ আদাই করো সেইভাবে রাসুল বলেছেন যেভাবে আমাকে নামাজ আদাই করতে দেখো অতএব সহি তার কিতাব সহ সহি হাদিসের কিতাবগুলোতে রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে নামাজ আদাই করেছেন সেইভাবে আমাদের নামাজ আদাই করার জন্য রাসূল নির্দেশ করেছেন আর আল্লাহ তালা কোরআনের আয়াত নাজিল করে মত্তাকিদের বৈশিষ্ট্যের কথা বলেছেন ওইযুন যারা নামাজ কায়েম করে আসুন নামাজ কায়েম কাকে বলে নামাজ একা পড়লে কিন্তু নামাজ কায়েম হয় না নামাজ আমি একা পড়ব আমার পরিবারে যারা আছে তাদেরকে নামাজ আদায় করাবো এবং আমি যদি সমাজের অধিপতি হই তাহলে সমাজের সকলকে নামাজই বানাবো এবং আমি যদি রাষ্ট্রের কোনো অধিপতি হই তাহলে রাষ্ট্রের সকল ইমানদারদেরকে আমি নামাজ আদায় করাবো নামাজ রাষ্ট্রীয়ভাবে সামাজিকভাবে পারিবারিকভাবে প্রতিষ্ঠা করার নামই হলো নামাজ কায়েম করা অতএব নামাজ একা একই নামাজ হয় না এক একই নামাজ পড়লে নামাজ কায়েম হয় না নামাজ আদায় হতে পারে কিন্তু নামাজ জামাতের সাথে পুরুষের জন্য পড়া ফরজ ওয়াজিব বলা হয়েছে ইসলামী শরিয়াতের পরিভাষায় আসুন এর পরক্ষণে মোত্তাকিদের বৈশিষ্ট্যের কথা আল্লাহ তালা বলছেন আমি যে রিজিক তাদেরকে দিয়েছি এই রিজিক আমার জীবন উপকরণ অর্থ সম্পাদ খাদ্য ভাণ্ডার যারা ব্যয় করে আমার নির্দেশিত পথে তারাই মোত্তাকি অতএব আমরা মোত্তাকি হওয়ার জন্য প্রথম গায়েবে বিশ্বাস দ্বিতীয় হলো নামাজ প্রতিষ্ঠা করা তৃতীয় হলো আল্লাহ প্রদত্ত রিজিক অর্থ সম্পাদ রিজিক খাদ্য উপকরণ এগুলোকে আল্লাহর রাহে আল্লাহ রসুলের দেখানো তরিকায় ব্যয় করা এটা মোত্তাকিদের বৈশিষ্ট্য আমরা সুরা আল বাকার আর প্রথম তিনটি আয়াতের সংক্ষিপ্তভাবে তাফসির শুনলাম এবং সরল অনুবাদ শুনলাম আমরা এই আয়াতের আলোকে মোত্তাকি হওয়ার জন্য যে যে গুণ গুণের কথা এখানে উল্লেখ আছে সেই গুণগুলো অর্জন করার চেষ্টা করি আজকের মতো তাফসির এখানেই শেষ হচ্ছে আল্লাহ তাআলা ধারাবাহিক তাফসিরের সকল অনুষ্ঠানগুলোতে আপনাদের থাকার তাওফিক দান করুন সে উদত্ত আহ্বান রেখে أسكِر الله سُنَعِيكَ، هذا ما عندي، والعلمُ منَ الله، عليه تَوَكَّلْتُ وَإِلَيْهُ، والسلام عليكم ورحمة الله